আসসালামু আলাইকুম, টেলার হাউস পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো শিকার কোনো শেষ নাই, চলুন আমরা নতুন কিছু শিখতে যাই। তো আমি টেলার হাউস থেকে ওমর ফারুক বলতেছি, আর আমার পাশাপাশি যিনি আছেন সুইং মেশিন ডক্টর, তো সুমন ভাই আপনার পরিচয় দেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালাম আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে নিশ্চয়ই। হ্যাঁ সুমন ভাই বলেন। আচ্ছা, আমি বলতেছিলাম যে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে ইনভাইট করার জন্য আপনার গ্রুপে। আর বিশেষ করে আজকের যে লাইভ প্রোগ্রামটা, এই লাইভ প্রোগ্রামের যে বিশেষ গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করবেন সেটা আপনি অবশ্যই আগে জানাইছেন এবং অডিয়েন্সদের উদ্দেশ্যে বলছেন যে কোন বিষয়ে কথা বলবেন। যাই হোক, নতুন করে আর বলার কিছু নেই। তারপরও আমি যেটা বলতে চাইবো, আমরা এখন বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে অর্থাৎ মেনটেনিংস ডিপার্টমেন্টের মধ্যে আমরা একটা বিভ্রান্তির মধ্যে মানে আছি আর কি। যেমন ধরেন মানে আমাদের সেকশনের ভিতরে আমরা এমন টাইপের হয়ে গেছি যে এখন আমাদের ভিতরে একটা ফাটল ধরা শুরু হয়ে গেছে। এটা কয়েকজন লোকের কারণে হচ্ছে, আমি নাম বলবো না তাদের। তো এই ফাটলটা আমরা চাচ্ছি যেটা মানে মানে কিভাবে এটাকে আবার জয়েন করানো যায়। আমরা আগে যেভাবে ছিলাম এখনো সেভাবে থাকবো, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের মাঝে আছে। তো আমরা যে জিনিসটা করছিলাম শুরু থেকে এখনো আমাদের মাথায় যে জিনিসটা আছে সেটা হলো যে আমাদের মাথায় সবসময় ছিল যে আমরা মেনটেনেন্স ডিপার্টমেন্টটাকে একতার সাথে একতাবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাব। এ ছিল আমার উদ্দেশ্য এবং কি এখনো আমার সেই উদ্দেশ্যটাই আছে। জানি না যে কতটুক এই বিষয় নিয়ে আমরা সামনে অগ্রসর হতে পারবো। তো এটা আমরা জানি যে আমাদের আঞ্চলিক ভাষা যেটাকে বলে, যে আমরা যে কাজটাই করি না কেন আমাদের পক্ষ বিপক্ষ সবসময় লেগেই থাকে, এটা সাধারণ ব্যাপার, এটা নিয়ে আমাদের গাফিলে চলবে না। এই এভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। তা আমাদের চিন্তা ভাবনা বা চেতনা এমন হওয়া উচিত যে আমরা মেনটেনেন্সে যারা কাজ করি, আমরা যে সারা জীবন থাকবো কিংবা আমরা যে সবসময় এই সেকশনে বসে থাকবো তাও না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা আমাদের এই সেকশনটাকে ধরে রাখতে হবে এবং কি তাদেরকে আরো আপডেট করে নিয়ে আসতে হবে, তাদেরকে আরো উন্নত করতে হবে। আমরা আগের যে ওল্ড ভার্সনে আমরা থাকতে চাই না। যেমন এক সময় আমাদের, আমি দেখছি, আমি যখন আমি এই লাইনে 2006 সালের দিকে আসছি, তো তখন আমি দেখছি যে আমাদের মেনটেনেন্স ডিপার্টমেন্টের মধ্যে যারা খুব ভালো সিনিয়র পার্সন, তখন হয়তো বা স্মার্ট সলিউশন মেশিন ছিল না, যদিও ম্যানুয়াল মেশিন ছিল বেশিরভাগ, কিছু কিছু মেশিন হয়তো নতুন অটো সিস্টেম বাইর করছে। তো ওই মুহূর্তে আমি যখন দেখছিলাম যে তারা অনেক সিনিয়র পার্সন এমনকি খুব ভালো কাজ জানতো, যাদের চাকরির বয়স 15 বছর 20 বছর কিংবা 10 বছরের ঊর্ধ্বে, তারা কাজ জানতো ঠিকই কিন্তু তাদের সাথে কোনো ভালো সম্পর্ক কিংবা ভালো রিলেটিভ অন্য কোনো গার্মেন্টস ফ্যাক্টরির সাথে ছিল না। যেমন আজকে আমরা বলতে পারবো যে আমরা যে মাধ্যমটা তৈরি করছি সে মাধ্যমে আমরা একে অপরের পরিচিতি লাভ করছি, এবং কি আমরা ঢাকা থেকে, ঢাকা জোন থেকে সবাই সবাইকে 80% লোককে আমরা চিনি, যে কোন মানে কোন ব্যক্তিরা মেকানিক সেকশনে আছে, নাকি মিথ্যে কথা পারেন ভাই? এবং কি চট্টগ্রামে ইউনিটে যারা আছেন তাদেরকেও আমরা প্রায় 60% লোককে আমরা চিনি, যে এই লোকগুলো আমাদের মেনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করে। আমরা যে জিনিসটা করছি এই জিনিসটা আমার মনে হয় আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারছি, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তো আগের যে যে যুগটা ছিল, যে দিনটা ছিল, আচ্ছা কিন্তু মানুষ চাকরি করতো ঠিকই, কিন্তু একটা জব গেলে কিংবা একটা চাকরি গেলে সে যে আরেকটা কোম্পানির সাথে যোগাযোগ করবে। আর আমাদের বিশেষ করে চাকরির চাইতে বেশি প্রয়োজন আমাদের পরিস্থিতি। যদি আমাদের পরিস্থিতি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মানে চাকরিতে অগ্রসর হতে পারবো না, এমনকি আমি যদি একটা বিপদে পড়ি তাহলে সেই বিপদ থেকে আমি উদ্ধার হতে পারবো না। এটা আমার সাথে, আমি মনে করি আমাদের অডিয়েন্স যারা আছে সকলে একমত।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা এই লাইভটা শুরু করছি, তো আমরা লাইভটা কথা বলতে থাকবো, প্লাস যাদের সময় হইব তারা অবশ্যই এটা দেখে নিব, বুঝছেন, দেখে নিব। আর মোট কথা হলো আমরা যে ইউটিউবিং করতেছি, আমাদের পিছে লেগে পাকা কতগুলো লোক, আমি মনে করি এটা আসলে ঠিক না, কারণ সেটা এক সময় ছিল, এখন যে আপডেট হইতাছে সেই আপডেটের অনুযায়ী এখন অনলাইন জগতে কেউ এটারে স্টপ করে রাখতে পারবো না, যে যতই বাধা দিক। আপনাকে বাধা দিব সমস্যা নাই, আমাকে বাধা দিব তাতেও সমস্যা নাই, মাইনে নিলাম, এগ্রি করলাম, কিন্তু আরো যে হাজার হাজার চ্যানেল আছে বা ই আছে সেটি তো বাধা দিয়ে রাখতে পারবো না। আচ্ছা যাই হোক, চ্যানেলের সাবজেক্ট বাদে বলি সে বিষয়ে আমি একটু বলি, যেটা হলো আমার চ্যানেল আপনার চ্যানেল যেটাই বলি না কেন, আমরা সায়েন্স এবং টেকনোলজি নিয়ে আমরা কাজ করি, আমাদের কাছে যখন যে যতটুকু আমরা সব কিছু আপলোড করতে পারি না, কারণ আমাদের নিজস্ব কিছু ফ্যামিলিগত চাপ আছে, আমাদের নিজস্ব একটা টাইম আছে, এমনকি আমরা জব করি, আপনারা সবাই জানেন যে আমরা গার্মেন্টসে যারা জব করি আমাদের একটা নির্দিষ্ট টাইম, এমনকি অনেক প্রেশারের মধ্যে থাকতে হয়, এমনকি মাথার উপরে একটা টেনশন থাকে। দ্বিতীয় কথা, আমার পার্সোনালি আমার একটা ফ্যামিলি আছে, তো সেখানেও আমার একটা সময় দিতে হয়। এত সময়ের ভিতরে আমরা যেগুলো করতেছি বা যে ভিডিওগুলো বানাচ্ছি এর মধ্যে আমরা সবগুলো ভিডিও কভার করে উঠতে পারি না। অলরেডি আমার হাতে এখনো দুটা কাজ আছে, যেটা আমার অফিসে কাজ চলতেছে, আমি যদি হয়তো এক সাইডে আসি যদি আমার দেখাতে পারতাম, আমার এখানে দুটা ঝুঁকি অ্যাকচুয়ালি রয়েস কাটার মেশিনের সামনে, মানে ফিডডগ গজে, মানে পুরো 2-3 মিলি 4 মিলির মতো আপ ডাউন করে প্রচুর শব্দ, এমনিতে আদার্স কোনো অসুবিধা নেই, ফিডডগ গজা গজে কারণ ভিতর থেকে আপনার যে ইটা আছে অর্থাৎ বুস্টটা আছে যেটাকে আমরা ই বলি, আমি শেষ করিনি, আমাদের কিংবা মোবাইল ধরার মতো লোক থাকে না। আচ্ছা যাই হোক, আমরা যতটুকু পারি সেটুকুই করি, আমাদের কোনো অডিয়েন্সের অভিযোগ নাই, ওটা নিয়ে আমাদের অডিয়েন্স বা আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের কোনো অভিযোগ নাই, কিন্তু কিছু কিছু লোক এমন ভাবে মানে অনলাইনে প্রচার করতেছে, এতে এটা আমি মনে করি ঠিক না, কারণ আপনি যতই প্রচার করেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনি দেখেন যারা ঝুঁকি ঝুঁকি কোম্পানিতে জব করে, যারা ঝুঁকি এজেন্সি বা ঝুঁকি যে ইয়া আছে যে টেলার আছে বা ঝুঁকি যারা ইঞ্জিনিয়ার আছে, তারা কিন্তু একটা প্রোগ্রাম নিয়ে পুরা থাকে, যারা ব্রাদার তারা একটা প্রোগ্রাম নিয়ে পুরা থাকে, আমার কথা বুঝতে পারছেন, যারা ব্রাদার তারা একটা প্রোগ্রাম নিয়ে পুরা আছে, তাদের সেকশন ভাগ করা আছে, যেমন এক একটা মডেলের উপরে এক একটা মেশিনের উপরে তাদের লোক সেট করা আছে। আপনি যদি একটা অফিস থেকে কমপ্লেন করেন কোন মেশিনের উপরে কমপ্লেন করছেন, তারা সেই মেশিনের অভিজ্ঞতা লোকটাই পাঠাবে আপনার অফিসে, অন্য লোক পাঠাবে না। অবশ্যই আমার এখানে কিন্তু সব ঝুঁকি মিছিল, আমি যদি এখন ব্রাদার্সের কাছে ফোন দেই উনি কিন্তু সঠিক তথ্যটা দিতে পারবো না, আর যদি সামথিং একটু থাকতে পারে প্রোগ্রামিং জানা কিন্তু ফুল সলিউশন দিতে পারবো না, কারণ উনি হলো ব্রাদার্সের এজেন্সি, আর আমি কিন্তু সব ধরনের কাজ করে আইছি, এমন না যে কোনো কিছু কাজ করি নাই, জিজ্ঞাস স্কেন্টাস জ্যোতি জ্যাক কাল ইস্টার সব ভুলে গেছি গা, এখন সব ভুলে যায়, এখন আবার নতুন করে ঢুকি, যদি কোনো কোনো লোক বলতে পারে যে আমি সব মেশিনে পারফেক্ট, আমি সব মেশিনে প্রোগ্রাম জানি, আমি সব মেশিনে সব কিছু জানি, যদি সে চ্যালেঞ্জ করতে পারে তাহলে আমি বলবো তার মতন বোকা এই পৃথিবীতে আপনি, আমার কথা বুঝতে পারছেন সুমন ভাই? জি বুঝতে পারতেছি। এখন কিছু কোম্পানির বর্তমানে কোথায় আছেন, আপনার ওখানে কি কি ব্র্যান্ডের মেশিন আছে? আমি অফিসে আছি ভাই। না না, আপনার এখানে কি কি ব্র্যান্ডের মেশিন আছে? হ্যাঁ আমার এখানে সবই আছে, স্পেশালি ঝুঁকি ব্রাদার
হ্যাড কপ এগুলো সবই আছে, পেগাসা শিরোবা, মানে আমাদের বুঝে নেই তো গার্মেন্টে চাকরি করলে এক ব্র্যান্ডের মেশিন আজকে এই ধরনের ফ্যাক্টরি খুব কম। হ্যাঁ, এই এই মূল সমস্যাটাই এই জায়গায়। যদি আমরা যেখানে চাকরি করি, যদি আজকে যদি অল বাংলাদেশে যদি এক প্রসেসের মেশিন থাকতো তাহলে এটা মানায় নিতে পারতাম। হ্যাঁ, এটা এক প্রসেসের মেশিন, এখানে তো এক প্রসেসের মেশিন না, বিভিন্ন প্রসেসের মেশিন আছে। আপনি তার আগে কিন্তু জ্যাক কোম্পানিতে জ্যাক মেশিনের কাজ করেছেন, রাইট? আমার আগের অফিসে ম্যাক্সিমাম জ্যাক ছিল, জ্যাক ছিল, কিন্তু আপনি কিন্তু ঝুঁকি পারতেন না। এনে এখানে লজ্জা করার কোনো কিছু নাই, রাইট? অবশ্যই, এটা হলো বিষয়টা হলো এমন, যেমন আপনি যে ব্র্যান্ডের উপরে কাজ করবেন সে ব্র্যান্ডের উপরে আপনার একটু পারদর্শিতা বেশি থাকবে। যেমন কিছু কিছু আমি আগে মন্ডল গ্রুপে গেছিলাম, সেখানে সব ব্রাদার মেশিন, তো ওখানে যারা জব করে তারা ব্রাদারের প্রোগ্রাম সম্পর্কে খুব এক্সপার্ট। এমন কি তাদেরকে যদি দেওয়া হয় যে জ্যাক মেশিনের একটা রিসেট দিয়ে দেন তারা পারবে না, কিংবা জ্যাক মেশিনের টেক আপ নিবারের পজিশন কিভাবে করতে হবে তারা পারবে না। তো যে যে ব্র্যান্ডের উপরে কাজ করে সে সে ব্র্যান্ডের উপরে এক্সপার্ট ভালো, রাইট? রাইট, কারণ দেখেন আপনি জ্যাকের কাজ করেছেন, আপনি আর 6টা মাস যাক আপনি কিন্তু সব ভুলে যাবেন, সব প্রোগ্রাম ভুলে যাবেন, কিন্তু হ্যাঁ একবারে যে ভুলে যাবেন তা না, কিন্তু সেটা আবার কয়েকদিন রিহার্সাল করলে পরে যে এটা ঠিক হয়ে যাবে। ওই যে তার আগে আমি বলছিলাম যে যারা ব্রাদার্সে কাজ করে তারা ব্রাদার্স নিয়ে করে থাকে, তাদের তাদের কাছে যদি অভিযোগ করেন যে আমার যদি মেশিন সমস্যা হয়ে গেছে বা কানিস্টার মেশিন সমস্যা হয়েছে, এটা কি কি সমস্যা হচ্ছে, তারা সঠিক তথ্য দিতে পারবো না। কারণ সবকিছুর প্রোগ্রাম এক না, জেকির প্রোগ্রাম আলাদা, ব্রাদার্সের প্রোগ্রাম আলাদা, জেকের প্রোগ্রাম আলাদা, কোনোটার সাথে কোনোটা মিল রাখতে পারবেন না। আর আমরা যেহেতু মেকানিক্যাল, আমাদের সব মেশিনের প্রোগ্রাম মুখস্থ রাখা সম্ভব না, হয়তো কিছু কিছু জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা মুখস্থ রাখতে পারবো বা জানা থাকবো। আর আপনি যদি বলেন যে সব মেশিনের প্রোগ্রাম মুখস্থ রাখতে পারবেন, এটা ভুল। কারণ এরকম যারা প্রচার করতেছে যে মিথ্যা নিউজ দিতেছে বা আমাদের পিছনে যারা অপপ্রচার চালাইতেছে, তারা তাদের নিজের স্বার্থের জন্য কাজ করতেছে, ওরা অন্যের স্বার্থের জন্য কাজ করে না। দেখেন আমরা যে ইউটিউবিং করি, সুমন ভাই আপনি মাসে কত ডলার ইনকাম করেন? আরে ভাই, ওই কথা ওই প্রশ্ন যদি করেন তাহলে আপনাকে বলবো যে আমার যে নেট বিল, ওই নেট বিলও হয় না। আমি তো এখানে ডলার কামানোর জন্য আসি নাই, আপনার আপনার চ্যানেল তো বড়, আমার চ্যানেল মাত্র 26,000 সাবস্ক্রাইবার, আপনার তো 65,000। আচ্ছা আমি আপনারে বলি যে আমরা ইউটিউবিং করতেছি ডলার ইনকামের ইনকাম করার জন্য। অনেকে ভাবতেছে যদি ডলার ইনকামই করতাম তাহলে আজকে ভালো পর্যায়ে চলে যেতে পারতাম, যেহেতু আসলে এটা একদিকে শখ, আরেক দিকে সবার সাথে পরিচিত হওয়া, আরেক দিকে ইউটিউবিংটা আরেক দিকে আমি নিজে যখন ভুলে যাই তখন এটা আমি আবার আমার বিরুদ্ধে আমি নিজে সমাধান করি। কথা বুঝতে পারছেন? পার্সোনালি একটা ব্যাপার স্যাপার আছে, সবার মন মানসিকতা এক না। আমি একসময় দেখছি যে মেইনটেনেন্স এর লোক এবং কি ইনচার্জ ম্যানেজার যারা, এটা আমার ক্ষেত্রে হয়েছে, যেমন একটা মেশিনের সমস্যা হয়েছে তখন কি করছে, আমি যদি পাশে থাকতাম কিংবা আরেকটা আমার আমার দিয়ে আমি বুঝাচ্ছি, তখন দেখা গেছে আমার বস কি করতো যে সুমন তুমি এই জিনিসটা নিয়ে আসো রুমে থেকে, আমি আনতে গেছে আনতাম আসতাম রুমের রুমে থেকে যা দিয়ে আমার মেশিন ওকে, বস কি হয়েছে, হ্যাঁ এভাবে এভাবে হয়ে গেছে, কি হয়েছে আমি নিজেও যাই না। এই ঘটনা ঘটছে কিনা, অহরহ লোকের সাথে ঘটনা ঘটছে। আচ্ছা অহরাহর ওটার সাবজেক্ট বাদ দিয়ে আমাদের সাবজেক্ট হইলো ইউটিউব নিয়ে। আমরা ইউটিউবে আর ভিডিও ছাড়বো না সেটা বলছি, কেন ছাড়বো না? অনেকে বলতেছে যে আমরা অনেক টাকা ইনকাম করে ফলাইতেছি, প্লাস আমাদের যে মেকানিক্যাল যে ডিপার্টমেন্ট আছে সেটা আমরা অন্ধকারে ডুবাই দিতেছি, অনেকে এইসব মন্তব্য করতেছে, প্লাস সমালোচনা করতেছে তাদের মন মানসিকতা তাদের মতোই,
তো সেই বিষয় নিয়ে আমরা দেখলে আমাদের লাভ নাই, কারণ আপনি গার্মেন্টস সেক্টরে চাকরি করেন। থাকে আপনি সবার মন রক্ষা করে চলতে পারবেন? আপনি আমাকে বলেন, আপনার রক্ষা করতে পারবেন? এর মধ্যে যারা আছে আপনার অফিসে যারা আছে তাদের 50% কিংবা 70% 60% একটা পার্সেন্ট আছে যে যারা আপনাকে ভালোবাসে, এখন কি কিছু পার্সেন্টেজ লোক আছে যারা আপনাকে দেখতে পারে না? এ কথা কি মিথ্যা? হ্যাঁ না ঠিক আছে, কিন্তু আচ্ছা এখন আমরা বলি যে ইউটিউবের থেকে অনেক টাকা ইনকাম করা ফলাইতাছি, আসলে আমি আমার আমার চ্যানেলে থেকে বলি, হ্যাঁ আমার চ্যানেলের থেকেই বলি, কারণ আমার প্রায় 70,000 সাবস্ক্রাইবার হয়ে যাইতাছে অলরেডি, 70,000। আর আমি আমার মাসিক ইনকাম শুনলে সবাই হাসবেন, কারণ আমি যে হ্যাঁ আমি যে পান চা খাই, মানে আমার পান চা যেমন ধরেন 2,000 টাকা লাগে, 2,000 টাকা লাগে আমার পান পান আর চা মাসে 2,000। অথচ দিন নাই রাইট নাই, একটা ভিডিও এডিটিং কইরা তারপর আবার উপস্থাপনা কইরা একটা ভিডিও সারি মাসে অলরেডি 10-12টা তো সারি মাসে ভিডিও, 10-12টা ভিডিও সাইরা আপনার মাসে মনে হয় না যে 2,000 কি 3,000 টাকা আসে, 2,000 কি 3,000 টাকা আসে। এই 2-3,000 টাকার জন্য আমরা ইউটিউবিং করি না, আমরা ইউটিউবিং করি সবার ভালোবাসা, কারণ আমাদের কমেন্ট সেকশনে যায়া দেখেন, ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে যায়া দেখেন, যারা আমাদের পিছনে লেগে আছেন তাদেরকে আমি বলি যে আমাদের কমেন্ট সেকশনে যায়া দেখেন, সব পজিটিভ কমেন্ট, ঠিক আছে, তাদের ভালোবাসা আজকে আমরা সামনের দিকে আগায় যেতেছি। আর আপনারা যারা বাড়াবাড়ি করতেছেন তাতে আমাদের আরো উৎসাহিত করতেছেন, মানে ভিডিও বানার আরো উৎসাহিত করতেছেন। আপনি আপনারা মনে করবেন না যে আপনাকে দুই তিনটা কথায় বা 2-3টা ছন্দ করা কবিতা লেখা আমাদেরকে পৌঁছাইবেন, কখনোই সম্ভব না। যারা আমাদের সাপোর্ট করার, যারা আমাদের ভালো ভালোবাসে তারা বাসবে এবং সাপোর্ট করবে। কিন্তু ওই যে বল মাঝে মধ্যে কষ্ট লাগে যে ইউটিউব করি অনেক টাকা ইনকাম করে ফেলাই, আমরা যে ভিডিও উপস্থাপনা করি সেটা একটু দেখাই তো বলেন। হ্যাঁ কারণ সেটা সত্য, এটা কথাটা সত্য যে একটা ভিডিও বানাতে গেলে আপনার একটা ভিডিও এডিট করতে গেলে তা অবশ্যই কাজের ফাঁকে একটু একটু করে করেন, আমি যেটা করি আর কি। আমি যদি একটা ভিডিও মানে কমপ্লিট করি তাহলে সেই ক্ষেত্রে আমার 5 দিন 1 সপ্তাহ লেগে যায় মানে টোটালি কাজটা করতে। আমারও 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 সেম লাগে, একটা ভিডিও যদি সুন্দর করতে যাই আমার 1 সপ্তাহ লাগে যায়, আবার সময় ছুটির পরে যখন বাসা যাই অনেক সময় রাত্রে 1টা 2টা 1.5টা 2টা 2.5টা বাজে জায়গা এগুলা নিয়ে। আর এর জন্য যে চোখের কি পরিমাণ ক্ষতি হয় যাই করে সে বুঝে, ঠিক আছে, চোখের ক্ষতি ওরা মনে করে আমরা টাকা কামানোর জন্য ইয়া করি, আর আমরা যে টাকাটা পাই না এটা যদি আমি বাইরে যাই যদি একটু কাজ করি না আমার 1 ঘুরতায় 5,000 টাকা আয়া পড়বো, আমি সিলেট যাই কিন্তু 10,000 টাকা ইনকাম করে আইছে একদিনে। সিলেট গেছিলাম না, আবার চলে আসছি, আবার শনিবারে ডিউটি করছি, আমি একদিনই চাইলে 10,000 টাকা কাম করতে পারি। আর ইউটিউবিং কইরা মাসে 2,000 টাকাও রাখে না। হ্যাঁ আর আমরা ইউটিউবিংটা করি একমাত্র অনেকেই কিন্তু আমাদের রিপোর্ট করে, রাইট সুমন ভাই? কমেন্ট সেকশনে ভাই আমার এই মিটিংটা এই সমস্যা আমি পারতাছি না, আপনি একটু হেল্প করেন। তো এখন আমার কাছে হেল্প চাইছে, এখন যদি তাকে যদি আমি হেল্প না করি সে তো আমাকে মনে মনে অভিশাপ দিব যে ওনার বলি ভাই। আমি একটা কথা বলি, যেটা হলো যে আমি আমার আমার জায়গা থেকে আমার জায়গা থেকে আমি যে পরিমাণ মানে সাজেশন কাকে কতটুকু দিতে পারি আমি জানি না, আমি কতটুকু হেল্প করতে পারি এটা মানুষের মুখে আছে, এটাকে মানুষের যেটা প্রকাশ করে আর কি। তা আমি মনে করি যে আমি যতটুকু হেল্প করতেছি বা হচ্ছে মানুষের,
তো ওইটুক দোয়া এবং কি ভালোবাসা আমার জন্য অনেক, মানে আমি যতটুকু করছি। এবং কি আমি আর একটা জিনিস আপডেট আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো গিয়ে আমার কাছে আরো একটা জিনিস আমি পাইছি মানে রিচার্জ করে, সেটা হলো ঝুঁকির যে মেশিন গুলো আছে প্রত্যেকটা মডেলের উপরে একটা ওয়েবসাইট আমি পাইছি। এটা আমি গবেষণা করে পাইলাম যে ওই ওয়েবসাইটের মধ্যে আমরা যেমন পিডিএফ ফাইল গুলা মোবাইলে ডাউনলোড করে রাখি, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে মোবাইল রিসেট দিলে এগুলো চলে যায়, কিংবা অনেক সময় কালেকশন করে রাখা যায় না, হারা যায়, কিংবা এই মডেল আছে সেই মডেল নাই, এই ধরনের সমস্যাগুলো আমাদের মাঝে ফেস হয়। তা আমি আমার একটা জিনিস আমি আবিষ্কার করছি, সেটা হলো আমি রিসার্চ করে পাইলাম যে ঝুঁকির যতগুলো মডেল আছে প্রত্যেকটা মডেলের পিডিএফ ফাইল একটা সফটওয়্যারের মধ্যে আছে। এটা ঝুঁকি কোম্পানি বানাইছে, এবং কি আমি এটা এখনই এখানে শেয়ার করব না, এটা একটা সারপ্রাইজ। আমি এটার উপর আমি একটা টপিক ভিডিও বানাবো যেটা কিভাবে মানে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে এটা লগ ইন করতে হয়। এটা করার পরে আপনারা সকলেই ওখানে ঢোকার পরে আপনারা প্রত্যেকটা ঝুঁকির প্রত্যেকটা মডেল এমনকি প্রত্যেকটা যে আলাদা আলাদা যেমন প্লেন মেশিন হোক, ফ্ল্যাট লক হোক, কপার লক হোল, বাটন হোল, এই জিনিসটা আপনাদের যারা আছে যারা জানতো না বা বুঝতো না, তারা যখন এই জিনিসটা পাবে আশা করি সকলে উপকৃত হতে পারবে। তাহলে কি আমি কি আমার মেকানিক কি ঠকাচ্ছি? আমরা এই বিষয়টা নিয়ে বাদ দিই, কারণ এটা একটা ওয়েবসাইট, বিপি কোম্পানির এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, আমি ওরকম দেখছি অনেক। তো আমাদের সাবজেক্ট এটা না, আমাদের সাবজেক্ট হলো যে আমাদের পিছে লেগে থাকা যারা অপপ্রচার চালাইতেছে তাদেরকে সতর্ক করে দেওয়া, লজিক লজিক দেখানো। যেমন একটা ওই যে আমি আগেই বলছিলাম, যারা ঝুঁকিতে কাজ করে তাদেরকে ব্রাদারসে কথা বললে বুঝবে না, আর যারা ব্রাদারসে কাজ করে তারা ঝুঁকির প্রোগ্রাম বুঝবে না। আমি একই কথা বারবার রিপ্লাই বলতেছি, কারণ এটা লজিক দেখাইতেছি। আর অনেকে বলতেছে যে আমাদের ইউটিউবের বিরোধী সবাই কাটছিটা ফলাইতেছে। আমি তো তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের ইউটিউব বিরোধী কাজ শিখতেছে, কারণ এতে কাজ শিখলে কি হয় আরো ডেভেলপ হইতাছে, সবাই ডেভেলপ হইতেছে, সবাই উপরে যাইতেছে। আর যে যারা লাইনে কাজ করে, অনেকে বলে যে লাইনে যারা কাজ করে অনেক সমস্যা ফেস করতে হয়। একজন মেকানিক্যাল ছাড়া মেশিনের মনিটরে হাত দেওয়া সম্পূর্ণ নিষেধ, এটা অনেক সিকিউরিটি। এটা সব ফ্যাক্টরিতে নিয়ম আছে, এটা সব ফ্যাক্টরিতে নিয়ম আছে। যেমন আমার আসতে জন্য সমস্যা দিতেছে, আমি আবার আসতেছিলাম। আচ্ছা, এটা প্রত্যেক ফ্যাক্টরিতে এরকম একটা নিয়ম আছে, যেমন অপারেটরের মেশিনের হাত দেওয়া, ডিসপ্লেতে হাত দেওয়া নিষেধ। এখন আমি যদি চাই যে আমার ফ্যাক্টরিতে আমি একটা অপারেটরের ডিসপ্লে হাত দেওয়ায় আমি একটা ছবি তুলবো, এটা অসম্ভবের কিছুই না। এখন সে বিষয়টা আমি নিয়ে ফেসবুকে কমেন্ট বক্স আছে, আর এখানে আমার একটা জায়গা ফেসবুক সোশ্যাল মিডিয়া, এখানে অ্যাভেলেবেল লোক মানে মানে কমেন্ট এমন একটা জিনিস যে দুইজন লোক কি কমেন্ট করলো সেটাকে ফলো করে পরবর্তী লোক বলে আইসা সেদিকে কমেন্ট করতে থাকে। এটা ফেসবুক ভাই, এখানে এটা ফেসবুক, আর ওই লোকিয়ে এমন ওই ধরনের কথা বলতে চাই না, ওই জায়গা আর ফেসবুক জায়গা একই সমান। বলতেছি আপনি আর আমি মানুষ, রাইট? অবশ্যই অবশ্যই। আমি আর আপনি তো আর অমানুষ না। তো আমি লজিকটা এই কারণেই দেখাইতাছি, একটা কুকুরকে যদি আপনি দুই দিন খাওয়ান তাহলে সেই কুকুরটা কিন্তু আপনার পিছু ছাড়বো না, রাইট? কুকুরটাও কিন্তু আপনার পোষ মানবো, রাইট? অবশ্যই অবশ্যই। তাহলে আমরা যেহেতু মানুষ, মানুষের মতন কিছু এরকম বাজে মানুষ আছে বা অমানুষ আছে, তাদেরকে মানুষ করা সবই লোকের টেকনিক। তো আপনি যদি তাকে যদি মাথায় হাত দিয়া বা একটু সুন্দরভাবে যদি তাকে কথা বলে নম্রভাবে ভদ্রভাবে যদি কথা বলেন, কোনো অপারেটর না শুনা পারবো না, সে ভদ্র হইতে হইব। যেহেতু একটা কুকুর যদি পোস্ট মানতে পারে, একটা মানুষ অবশ্যই পোস্ট মানবো, কারণ আমরা তো টেকনিক্যাল
লোক, তাই না? আমরা টেকনিক্যাল লোক না, আমরা তো টেকনিক্যাল লোক, তো আমাদের আমাদের ব্রেন তো আরো ঠান্ডা থাকার কথা, বা আমাদের ব্রেন তো আরো ভালো থাকার কথা। তো আমরা বিষয় যারা চালাকি করতেছে তারা এটা হয়তো ভাবতেছে যে আমরা নিজেরা একাই চালাক, আর হয়তো বা দুনিয়াতে আর কেউ চালাক নাই, সবাই বলো। সবাই বলো, এই জন্যই বলছি যে প্রায় কুকুর যদি পোষ মানতে পারে, একটা মানুষও পোষ মানবো, কথা বুঝছেন? তো আমরা যদি আমাদের যে লাইনে যে অপারেটর আছে, অপারেটর কে যদি আমি যদি ওকে সুন্দর ভাবে নম্র ভাবে ভদ্র ভাবে বলি, অয় অয় তো শুনবো শুনবো, ওর 14 গোষ্ঠীও শুনবো, ও সুন্দর ভাবে চলাফেরা করতে বাধ্য হইব, কারণ আপনার ব্যবহারে কিন্তু ও কাজ করব। আপনার ব্যবহার যদি খারাপ করেন, আপনার কিন্তু উল্টা জ্বালাইব বা আপনার ক্ষতি করার চেষ্টা করব, রাইট? তো আমরা তো একটা আমরা তো ফ্যাক্টরি চালাইতেছি, আমাদের নামে তো কোনো কমপ্লেন নাই। যারা কমেন্ট করে আমার ভিডিওতে, যারা কমেন্ট আমার প্রতিদিনই প্রায় 15-20টা 25টা কমেন্ট জমা থাকে, আমার আমার সাধ্য মতো আমি প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করি। আর এতে এর মধ্যে 99% কমেন্টই গুড পজিটিভ কমেন্ট, এর মধ্যে কোনো খারাপ কমেন্ট আমি পাই নাই। আর এই ধরনের যদি যারা ফেসবুকে কমেন্টে কথা বলে, এই ধরনের কমেন্ট আমি আমার ভিডিওর মধ্যে পাইনি, যাদের ভিডিওর কারণে এই সমস্যা হচ্ছে সেই সমস্যা হচ্ছে এগুলো পাইনি। আচ্ছা যাই হোক, আর একটা বিষয় আমি বলতে চাইছিলাম, সেটা হলো গিয়ে, আচ্ছা ভুলেই গেছি, যেমন আমরা যে ইউটিউবিং করতেছি, ইউটিউবিং এর মধ্যে শুধু যে শুধুমাত্র যে মেশিনের ভিডিওই চলে তাই না, তা না, আপনি এমন কোন জিনিস নাই যেটা আপনি ইউটিউবে চার্জ করলে পাবেন না। আপনি যদি দেখেন যে একজন ডাক্তার কিভাবে অপারেশন করে, আমি এমন ভিডিও দেখছি যে ফ্যাট ভাইরা ভিতর থেকে সব বাইর করে আপনার নতুন করে সেট করে, সেগুলো যদি চলা সম্ভব, আর সেই ভিডিও থেকে কি তাহলে সাধারণ পাবলিক ওই মানুষের পেট কাটা কি শুরু করবে? যে যতটুকু বুঝে সে ততটুকু হাত দিবে, এর বাইরে হাত দিবে না। অর্থাৎ আমি যে ক্যাটাগরি ভিডিও গুলো করি, আমি যে আমি যে ক্যাটাগরি ভিডিও করি, আমার ভিডিও যারা দেখে তারা তার ভিডিওর তার ওয়েট যদি অতটুকু পর্যন্ত যায় তখনই সে ওই পর্যন্ত হাত দিবে, আর ওয়েট যদি অতটুকু না থাকে তখন কিন্তু সেই জায়গায় সে হাত দিবে না, কারণ সে জানে যে এখানে হাত দিলে বিপদ আছে, এর বাইরে যদি আমাকে ইচ্ছেতে বড় কিছু আইনা দেন, তখন সেখানে আমি যেটা বুঝিই না, যেটা জানিই না, সেখানে আমি হাত দেওয়ার সাহস কম পাবো। কি জন্য? কারণ আমার ধারণা নাই, এটা আমার সাধ্যের বাইরে। আমাদের মেন্টেনেন্স লাইনের মধ্যে যারা আছে জুনিয়র পার্সন, তো তারা হয়তো বা চেষ্টা করে শেখার জন্য, বোঝার চেষ্টা করে, কিন্তু তারা তো সেখানে যায় নষ্ট করে, মানে সাধ্যের বাইরে যেটা সেটা সেখানে যায় সে হাত দিয়ে বাড়াবাড়ি করে না, এটা আমার যতটুকু ধারণা। আর সেই ক্ষেত্রে তারা পজিটিভ হচ্ছে এমনকি সারা সামনের দিকে এগিয়ে যাইতেছে। তো এই জিনিসটা আপনি যদি পজিটিভ এবং নেগেটিভ সাইড চিন্তা করেন, সিনিয়র পার্সন যারা আছেন তারা হয়তোবা দুই একজন হয়তোবা বলবে, তারাও বলবে না যে এটা খারাপ কিছু, অথবা যাদের মনে হিংসা বা বিদ্যা আছে বিভেদ আছে তারাই দুই একজন হয়তোবা বলবে যে তারা তো হয়তোবা তাদের চিন্তা ভাবনা কি যে তারা সেলিব্রিটি হয়ে যেতেছে। সেলিব্রিটির বড় কথা না, এখানে হলো গিয়ে আমরা কথাবার্তা বলতেছি, এখন দেখবেন যে আমরা আজকে লাইভ করতেছি, আমার কথাটা আপনি মনে রাখেন, আমরা আজকে লাইভ করতেছি, লাইভের পিছনে দেখবেন যে কালকে আরেকটা পোস্ট চলে আসবে যে তারা লাইভ করতেছে, তারা বড় ধরনের সেলিব্রিটি হয়ে গেছে, তারা এই হয়েছে সে হয়েছে। দেখেন আমার কথা যদি মিথ্যা হয়ে যায় তাহলে আপনি যা বলার আপনি পরবর্তী লাইভে আমার সাথে কথা বলেন, এইটা এটা নিয়ে চলে আসবে, হয়তো আজকে না আসুক কালকে চলে আসবে, আমি শিওর। হিংসা কাজ করে, এর শুধু তার পিছনে একটা হিংসা কাজ করে, অবশ্যই অবশ্যই, কারণ আমাদের আল্লাহ তাআলা ওই জ্ঞান দিতে বিদায়
সবার কাছে মাপ চাইতাছি যে আমরা যে বড় জ্ঞানী তা না, আমরা যে সব জানি তা না, কিন্তু সবাই মেধা কখন কোন সময় কাজ করে সেই সেই ধারণাটা কিন্তু সবার থাকে না। আমাদের এই ধারণাটা ছিল বিদায়, আমরা আজকে ইউটিউবিং করে আজকে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়া আজকে এতটুক পর্যন্ত আসছে। আর যারা জ্ঞানী লোক সুমন ভাই, যারা জ্ঞানী লোক তারা কখনোই তর্কে জড়াইব না, প্লাস তারা আমাদেরকে আরো ধন্যবাদ দিব। আর যারা যারা মানে হ্যাঁ যারা মূর্খ তারা বলবো যে আসলে এইসব সিক্রেট ভিডিও গুলা না দেওয়াটাই বেটার, সিক্রেট ভিডিও না দেওয়াটাই বেটার, এমন না যে এখন কেউই জানে না ইন্টারনেট সম্বন্ধে। এখন একটা ল্যাংটা পোলা বেনও কিন্তু ইন্টারনেট সম্বন্ধে বুঝে, ওরে যদি প্যান খুলা দেন না, ওরে প্যান খুলা দিলে কইব না 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 আমার সবকিছু দেয়া যাইব, বুঝছেন? যে পোলা বেন যে বুঝ না তা না, সব পোলা বেনই কিন্তু বুঝে। আর আপনারা এত বড় জ্ঞানী লোক হয়েও আর আপনারা অপপ্রচার চালাইতেছেন, এটা কিন্তু ঠিক না। আচ্ছা যাই হোক, আপনারা অপপ্রচার চালান, যারা অপপ্রচার করতেছে, যারা এটার পিছনে লেখালেখি করতেছে, তার কি কি আপনি চিনেন? না না আমি চিনি না, আমার চিনার প্রয়োজনও নাই, কিন্তু আমি একটাই লজিক, আমরা চাইলে কিন্তু অনেক লজিক দিতে পারি। আপনি সরাসরি আসেন, আপনার লজিক দিয়ে দেবো, আপনার মতন ওই স্ট্যাটাস দিয়ে মানুষকে লজিক দেখায় এটাকে লজিক বলে না, এটা বোকামি বলে। আপনি আমাদের মতন উপস্থাপন করেন, আমরা যেভাবে করি আপনি অন্যভাবেই যে একটা উপস্থাপন করে দেখান পারেন কি না। হ্যাঁ আমরা ওইসব করতে চাই না, আমরা সেলিব্রেট চাই না, কারণ আমরা প্রত্যেকের যে মানে মেধা আছে, ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকের মেধা এবং কি প্রত্যেকের নিজস্ব যে গতি, সেই গতি ওখানে সে উপস্থাপন করতে পারে। এখন আপনার যদি ক্ষমতা থাকে আপনি করবেন, আমার ক্ষমতা থাকলে আমি করব, আরেকজনের ক্ষমতা থাকলে সে ইউটিউবিং করবে, অসুবিধা নাই তো, যে যতটুকু পারে সেখান থেকে করতেছে না, সকলের মেধা দেখাচ্ছে না ওখানে? আপনার কিন্তু বছর যাইতেছে আর মেশিন কিন্তু নতুন আপডেট হইতাছে, রাইট? এখন আমার ফ্যাক্টরি আমার কোম্পানির মালিক যদি নতুন মেশিন আনে, সে এই আর কোথাও আনে নাই, এই নতুন মেশিনের ভিডিওটা যদি আমি আবার পাবলিশ করি, তারপরে দেখা গেছে আপনার এখানে আসলো, আসার পর আপনি বুঝতেছেন না, তখন কার সহযোগিতা নিবেন, কার সহযোগিতা নিবেন? ইউটিউবের সহযোগিতা নিবেন, কারণ সবার সাপোর্ট না পাইলে ইউটিউবে সাপোর্ট পাইবেন, কারণ সবার ভিতর মনের ভিতরে সব হিংসা, কেউ কাউকে কাজ শিখাইতে চায় না, মনে করে যে কাজ শিখাইলে আমার রিজিক মাইরা দিব। আল্লাহ তাআলা বলা দিছেন তোমার রিজিক আমি লেখা দিছি, তুমি যেখানেই থাকো তোমার রিজিক লেখা আছে, তুমি না খায়া মরবা না। হ্যাঁ তুমি না খায়া মরবা না। আর যে মানুষ যে কাজ শিক্ষা ফলাইব, শিখো, শিখলো আপনি রিজিক যাইব না, কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আর বলতাছে যে লাইনের মধ্যে অনেক সমস্যা হইতে আছে, এটা ভুল। ওই যে আমি একটু আগেই বলছিলাম যে আপনাকে যে একটা কুকুরকে যদি আপনি নর্মালি পোষ মানাইতে পারেন, একটা মানুষকেও কিন্তু সুন্দরভাবে আরো পোষ পোষ মানাইতে পারবেন। আপনি তার সাথে ভদ্র ব্যবহার করেন, তার সাথে নম্রভাবে চলাফেরা করেন, তার সাথে সুন্দরভাবে বুঝায় বুঝায় কথা বলেন, ও কথা শুনবো না, ওর ওর বাক্স শুনবো সেটাই। এখন বিষয়টা হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখন বিষয়টা হলো গিয়ে আমাদের ভিতরে মানে আমরা একটা হিংসা কাজ করতেছে, এমন একটা মানে হিংসার কারণে আমরা নিজেদের ভিতরে একটা ফাটল ধরায় দিছি, তাতে হয়েছে কি আমাদের ভিতরে একটা পক্ষ বিপক্ষ কাজ করতেছে। তবে এটা আমরা কখনো আশা করিনি যে আমাদের ভিতরে দুই ধরনের কাজ মানে দুই ধরনের পক্ষ কাজ করুক। আমরা চাচ্ছি যে আমাদের মেনটেনেন্স ডিপার্টমেন্টটাকে আমরা একটা আধুনিক এবং কি নিজস্ব গতিতে আমরা চালাবো, এবং কি আমাদের যে ডিসিপ্লিন আছে আমরা আমরা প্রত্যেকে একটা ফ্যামিলির মতো হয়ে চলবো, যখন আমি বিপদে পড়বো আপনি এগিয়ে আসবেন, আপনি বিপদে পড়লে আমি এগিয়ে আসবো, এ ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের ভিতর ছিল, এমনকি এখনো আছে। আজকে আমাদের মাধ্যমে আমরা বাংলাদেশের যে মেকানিক ডিপার্টমেন্টটা আছে, আমার মনে হয় অনেকে অনেককে চিনতে পারছে এবং কি জানতে পারছে, বুঝতে পারছে।
এতে কি আমরা কি দশজনের ক্ষতি করতেছি না উপকার করতেছি, সেই জিনিসটাই আমার প্রশ্ন রয়ে গেল। আমি অবশ্যই এই গ্রুপের অডিয়েন্সদের কাছে আমার এই প্রশ্নটা রয়ে গেল, তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমরা যে কাজটা করতেছি এই কাজের মাধ্যমে কি আমরা কি আমাদের মেইনটেনেন্স ডিপার্টমেন্টটাকে আমরা কি বিপদের মধ্যে দিচ্ছি নাকি আমরা উপকৃত করতেছি, এবং কি যারা আমাদের মিশনের কাজ দেখে বিন্দু পরিমাণ উপকৃত হচ্ছেন তারা তাদের নিজস্ব জ্ঞান থেকে এবং কি নিজস্ব যে বুদ্ধি আছে সে বুদ্ধি থেকে আপনারা কমেন্ট করবেন। এখন কি শুনতে পাওয়া যায়? নেটওয়ার্ক সমস্যা, আপনার নেটওয়ার্ক সমস্যা। এখন কি শুনতে পাওয়া যায়? এখন কি শুনতে পাওয়া যায়? না না, আটকায় রয়েছেন আপনি। না 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 না, কথা আটকায় আসতেছে। তো যাই হোক, আমরা এটা সংক্ষিপ্ত করে লাই সুমন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কারণ আমরা আমরা সংক্ষিপ্ত করে ফেলাই, কারণ আমরা লজিক দিলে অনেকভাবে লজিক দিতে পারি। যারা জ্ঞানী লোক তারা অবশ্যই জিনিসটা ব্যাপারটা বুঝবেন, আর যারা মূর্খ তারা কখনোই বুঝবেন না, তাদেরকে কখনোই আপনি বুঝাইতে পারবেন না। হ্যাঁ, তো আমি কিন্তু লজিক দেখাই দিচ্ছি, চাইলে আরো সুন্দরভাবে লজিক দিতে পারবো, কিন্তু লাইভে আসলে সরাসরি সব কথা ক্লিয়ার বলা যায় না, কারণ আমরা প্রস্তুতি নেই নাই যে আমরা এইসব কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তো আপনারা আছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন, আর সুইং মেশিন ডক্টর চ্যানেল থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আমি তাহলে আজকে এখান থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনে আজকে মতো বিদায়। আল্লাহ হাফেজ। ফারুক ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, তো তো যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে আরো অনেক মেকানিক্যাল তাদের ভুলটা ভাঙতে পারবো। কারণ আপনারা নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করেন, তাহলে অনেক কিছু খুঁজে পাওয়া যাবেন, অনেক কিছু। যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে কিন্তু অনেক কিছু, আর যদি পজিটিভ চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনার কাছে সবকিছুই সহজ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।